ছুটি হবে। আপনার বলুন। আমি আমার নাম সৈয়দ রাজা আলী মির্জা, এমনি আমার নাম ছোট নবাব, আই এম দ্য গ্র্যান্ডসন অব দ্য নবাব আসিফ আলী মির্জা, যার ব্যাঙ্গলোর কাছে আমরা দাঁড়িয়ে আছি। এটা ওনারই প্রসাদ। আর এই যে আপনি এখানে দাঁড়িয়ে আমার মোবাইল লিখছেন, আমার বক্তৃতা লিখছেন, আমরা বাইর লিখছেন, এই পুরো এদেরকে বলে যায় কেলার নিজামত। কেলার নিজামত, হ্যাঁ, স্বর্ণিং এরিয়া করে আসে। এখানে তো সব রকমের লোক এখানে ঢুকে গেল, আগে কিন্তু নবাব ফ্যামিলি ছাড়া কেউ এখানে প্রবেশ করতে পারতো না। কিন্তু গভর্নমেন্ট লিভার পরে আর লোকের মানে বিজনেস বিজনেস একটা এখানে সেন্টার অফ দ্য বিজনেস হয়ে গেল। এখানে কোনো মিল কারখানা নাই, এখানে কোনো বড় ইন্ডাস্ট্রি নাই, বলে লোক কী করে খাবে। ঘটনা হাত ধরেই আমার বাপ দাদা করে গেছে, আমার মায়ের দাদু করে গেছেন, নাম নাজিমা মেঘা বাসা হেমায়ুজা করে গেছেন। ওই হাত ধরেকে দেখে আজকে এই আমাদের এখানকার যে টুকটুকিওয়ালা, টাঙাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান, এখানকার যে ঘটনাওয়ালা, তারা কিন্তু নিজে আয় বার করছে। আজকে নিজে হাত ধরে এখানে না থাকলো তো এখানে, হ্যাঁ, এই লাম্বাকে কেউ আসত না। হ্যাঁ, এখানকার লোকরা মাঠে মরে যেত কী ভাই, ঠিক না? হ্যাঁ, তো আমরা আমার বক্তব্য হয়েছে কি আমাদের এই কেলা চত্বরে তিনটে বিল্ডিং কিন্তু নাম করা। আগে আপনাকে বললাম, আপনি খালি ভিডিও করছেন আমার, এটা হলো হায়দরি, এশিয়ার মধ্যে সবচেয়ে বিগেস্ট সেকেন্ড আপনার মিউজিয়াম এশিয়ার মধ্যে, এশিয়ার মধ্যে সেকেন্ড সেকেন্ড আচ্ছা মিউজিয়াম মিউজিয়াম আর ইমামবাড়ি হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইমামবাড়ি। আচ্ছা আচ্ছা, তারপর সে ইমামবাড়ি, তারপর হায়দরি, হায়দরি পরে হচ্ছে এটা বাসিম মন্দির। কি নাম বলে এটা? আমার নানা নামে, আমার দাদুর নামে ছিল সৈয়দ বাসুপতি মির্জা। এই বিল্ডিংয়ের নাম হচ্ছে ওয়াসিম মঞ্জিল মোলাজে, ওয়াসিম মঞ্জিল। হ্যাঁ, আর কি বলছে নিউ প্লেস, কারণ দেখি ও এটার নাম নিউ প্লেস। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, দেখি হাজারি হয়ে গেলো আসে বুঝি পুরানো। হ্যাঁ, ওর আগে নাম ছিল বড় কঠিন, বড় কঠিন নাম ছিল। কিন্তু যখন থেকে আপনার ছাড়তে ঘুমে নিল, চার্জিং করলো, কী চার্জিং করলো দেখবেন আপনি ওখানে, যে 900 হলো রেল ডোর, 100 হলো ফরেস্ট ডোর, ওরাকে ইনক্লুড করে দিল, করে কী করলো ফরেস্ট ডোর, হায়ার দরজা। এবার লোক বাড়ি থেকে এই বাবা হাত ধরে বললি কিন্তু বিশাল বিল্ডিং হবে, ওই চার মিনিট দাঁড়িয়ে গেলো, লোক আসছে দেখছে এখানে আয় বাড়ছে, রিক্সাওয়ালা টাকাওয়ালা ঘোরাওয়ালা করে খাচ্ছে, বেশ ভালো। আমরা খুশি যে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট ওই প্রসাদকে নিয়ে নামে ইতিহাসকে তাকে নিয়ে লাস্ট নবাব যে ছিলেন আমার বাসবাড়ি মির্জা, তার ছেলে হয়েছেন বাসবাড়ি মির্জা, কিন্তু খুবই সোজা লোক ছিলেন। কিন্তু আমার দাদুর নাম, গ্র্যান্ডফাদারের নাম বাসবাড়ি মির্জা, ওনার নাম কিন্তু খুব বেশি আছে। কেন আছে? এই ব্যক্তি সে বাসবাড়ি মির্জা যার সামনে আপনাকে লাইট দিচ্ছি, আই এম দ্য গ্র্যান্ডসন অফ দ্য বাসবাড়ি মির্জা। আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, কাল এখানে জয়বঙ্গল হয়ে গেল, সাকিনা রাজ করতো এখানকার বেগম বলেন, প্রাইম মিনিস্টার বলেন শেখ হাসিনা হতো। কেন হতো? এটা তিন দিন পাকিস্তান ছিল আমার, হ্যাঁ, তিন দিন পাকিস্তান ছিল, এটা অনেক ইতিহাস আছে, আমরা ছোটো বুঝি। হ্যাঁ, আমার মামা কিন্তু তখন পলিটিক্যাল ম্যান ছিল, কাজামণি মির্জা নাম করা লোক, জনতার এমপি হয়ে মারা গেল উনি সে সময়। মানে মুসলিম লীগ খুব বড় ছিলেন, আমি শর্ট করে বুঝি, আমি অনেক গল্পের মধ্যে আসে। উনি কী করলেন কি একটা মিটিং হলো, বা আমার দাদু যখন থাকতেন কলকাতায়, এটিভাব প্রকাশ নবাব হতে, ওখানে একটা মিটিং হলো। হ্যাঁ, সুভাষচন্দ্র বোস, লেখাধারী খান, জিনা মিস্টার, আর দাদু ছিলেন গভর্নর সব ছিল, কি নাম সাহেব, আপনি মুসাদকে, ওরা কী চাচ্ছিল যে ইস্ট পাকিস্তানের যারা মাথা ছিলেন, যদি নবাব এটাকে ইস্ট পাকিস্তান করে দেয়, পরে তো জন্মগুলো হলো। হ্যাঁ, তো এটা কী হবে, আমি এটাকে আগে ছিল ঢাকা রাজধানী, হ্যাঁ, ঠিক না ভাই, জন্মগুলা পরে কী হলো ওটা, এবার কী জানি আছে কি না আছে, কিন্তু ইস্ট পাকিস্তান যখন ছিল তখন ঢাকাকে পড়েছিল, এবং এটা শেষ হলো তখন করাচিকে হেডকোয়ার্টার করে দিল, ঠিক না? তো ওরা কী ভেবেছিল এটা যদি আমরা নিয়ে নিবো, এটাকে মুসাদ আমরা হেডকোয়ার্টার করবো ইস্ট পাকিস্তানে, রাজধানী করবো, ঠিক না? হ্যাঁ, তো আমার দাদা শর্টে বলছি আপনাকে, আমার অনেক গল্প আছে। হ্যাঁ, টিভিতে বেশি বাদ দেওয়া যায় না, হ্যাঁ, লোক ঘাবড়েই যায়। তো আমার দাদু মিটিং হলো ওখানে কলকাতায়, কোনো ইয়ে মাফসাদ মহাবাম সেবা এক্সেলেন্সি, এটা কথা আপনাকে বলবো, কে বললো? প্রাইম মিনিস্টার পাকিস্তান জিনা মিস্টার, আপনি এটাকে পাকিস্তান করে দিন। বলে কেন? বলে আপনি যদি ওকে বিংয়ে নবাব মুসাদ আছেন, আপনাদের পদটাই আছে, কেউ তো কাটতে পারবে না, আপনি, হ্যাঁ, ইস্ট পাকিস্তানে আপনি গভর্নর হবেন, রাজ্যপাল জুড়েটাকে আপনি ক্যারি আউট করবেন। উনি বলতে ঠিক আছে, আমি শুনলাম। ওখানে আমার মা বসেছিল কাজী মির্জা,
এখানে কি হলো, ইমাম বাড়িতে দুটো প্রসাদ দিচ্ছে না, ও তখন মানে ইস্ট পাকিস্তানের লোক বিহারি মুসলমানরা এখানে ভর্তি হয়ে গেলো। হ্যাঁ, ওই জন্য এগুলো কি নবাব তো মুসলমান আছেন, ও তো পাকিস্তান করবে, ইন্ডিয়া তো করবে না। তো অনেক গল্প আছে এর মধ্যে। তো উনি যখন জানতে পারেন মামা এখানে আসলো, এসে আস্তে বলে মিটিং করলো, বলে আপনি নাম শুনেছেন দুর্গা সিং, নাম করেছে জীবনে। হ্যাঁ, দুর্গা সিং কিন্তু আমার যখন কাজী মিলে এখান থেকে পড়ছেন বার করে নিয়ে যায়, মেলা লোক ছিল তখন, ওই যে ইউনাইটেড ব্যাঙ্ক আসে, ইউনাইটেড ব্যাঙ্ক সামনে বাজারে, ওখানে ওকে বাম মেরেছিল পাই। তারপরে মেন মেলা হয়ে গেলো, দুর্গা সিং এই বাড়িতে আসো, মোদি মানে কাজীমিলের বাড়িতে। হ্যাঁ, এই নাও সাহেব, কাজী মির্জা একদিন তোমাকে বাম মেরেছিলেন মনে আসে? হ্যাঁ দুর্গা, আসবি মেরে প্যারামে দেখা খায়। গল্প আসে সব সত্যি গল্প। তারপর উনি তো করে দিলেন ভাই, তিন দিন পরে আমার দাদু জানতে পারলো, এটাকে ডিএম ফোন করলো, কী করে দেখ শুনছি নবাব মুর্শিদ মান মুর্শিদ কি হাজবেন্ড বিক্রে পাকিস্তান নো, বলি ইয়েস থ্রি ডেজ গোয়িং অন, এদিকে সব দিকে পাকিস্তান পেতাকা তোলা হয়ে গেছে, পাকিস্তান না ফোন রাখো, ডিএমকে বলে আপনি ফোন রাখেন। হ্যাঁ, ডিএম ফোন রাখো, আমার দাদু ইমিডিয়েট বাসমিজা মির্জা, আমার মায়ের বাবা নবাব বাসমিজা গভর্নরকে ফোন করলো, তখন গভর্নর না রাজ্যপাল লাট সাহেব বোঝা গেল, আগেকার বাড়ি লাট সাহেব গভর্নর রাজ্যপাল, ঠিক না? হ্যাঁ, তো উনি ফোন করলেন যে আমাকে ইমিডিয়েট ট্রেন দেওয়া হবে, ছ বগির ট্রেন, ওখানে শিয়ালদাকে ট্রেন দেওয়া হলো, ছটা বুঝছি আপনাকে। উনি এখানে আসলেন, এসে সবকে ডেকে মিটিং করলেন, বউ বউ এখানকার লোক ডেকে, মদন বাবু, নারায়ণ দত্ত, ধরণী ঘোষ, আরও সব জমিদার যারা ছিল ভালো ভালো, হ্যাঁ তার চেয়ারম্যানকে সবকে ডেকে কমন মিটিং করলেন। উনি একটা দশে উনি ওই মাঠে একটা মিটিং করলেন, ঝরঝর করলেন হাজারদুয়ারি মাঠে। হ্যাঁ, ঝরঝর দেখবেন ছবি আছে, হাজার ব্ল্যাক অ্যান্ড ছবি দেখুন, ঢুকতে দেখবেন। হ্যাঁ, উনি ছিঁড়ে পরে দাঁড়িয়ে, হ্যাঁ উনি অনেক বক্তৃতা রাখেন, দেখে বললেন কি আমি নবাব ছোটো বুঝছি, আমার ছেলে যা করেছে সেও মামলা করেছে, ও কিন্তু ডিক্লারেশন নিতে পারে না, অ্যাজ এ বিং এ নবাব মুর্শিদ আমি নেব ডিক্লারেশন, আমি এখানকার অন্য প্রপার্টি অ্যান্ড হোল মানে মুর্শিদের মালিক আমি নবাব আছি, ও কী করে অত নবাব নেই। হ্যাঁ, আমি বুঝি উনি ঘরে দেখে মানে একটা রস কাজ থাকে, অনেক দিনের রস, হ্যাঁ কাজ থাকে মুর্শিদ নট কমিটেড বাই ইন্ডিয়া, এই নট কমিটেড বাই পাকিস্তান, নট কমিটেড বাই পাকিস্তান, মুর্শিদ উড়াল ডিস্ট্রিক্ট কমিটেড বাই ইন্ডিয়া, আমার বিচার আমার জিটমেন্ট আমি ইন্ডিয়া চাই, ইন্ডিয়া হবে, হয়ে গেল ইন্ডিয়া, সব দিকে পাতাকা যা ছিল পাকিস্তানে উনি অর্ডার করেন ইমিডিয়েট নামানো হোক, নামিয়ে ইন্ডিয়া ফ্ল্যাগগুলো পুরো হোক। তারপরে উনি যা বার্তা দিয়েছেন আপনাকে আমি দিব, আমার কাছে আসে বলুন, একটা গাড়ি করে সব জায়গায় বাড়িয়েছেন নাম্বার, কি আপনারা যারা ভয়ে পালিয়ে গেছেন আপনারা নিজে নিজে বাড়ি ফিরে আসেন, মুর্শিদ ইন্ডিয়া হয়ে গেছে, কোনো ভয় নেই, আমি এখানে আছি, এইভাবে তো আজকে আমরা এখানে ঘরে আসি, এখানে কোনো বিবেক নেই, এখানে হিন্দু মুসলমান সব মিলে আমরা থাকি, দেখেন আপনি মহরমে দেখেন, হ্যাঁ বাঙালিদের মাধ্যম করে হিন্দু মানে ছেলেরা মা বোন দশদিন মাস খান না, মাথা তেল নেই না, আমার বাঙালি মা বোন ওরা আমার সঙ্গে বাড়ি করেন, আমি ছোট নবাব, আমি এখানকার পুজো পোষণ আছি, আমি থানার একটা দায়িত্বতে আসি, হ্যাঁ থানা ঘন ঘন মিটিং হয়, আমি থানার এসি সাহেবকে, থানা যারা পুলিশকে বলেন, এনবিএ এনবিএফ যারা আছেন তারা আমাকে খুব সম্মান দেয়, প্রত্যেক মিটিংয়ে আমাকে এসি সাহেব ডাকেন, এসডিও সাহেব ডাকেন, এসডিও সাহেব ডাকেন। হ্যাঁ, আমি চাই যে আমি যতদিন বেঁচে থাকবো এই হারমোনি পিস, এই যে ভালোবাসাটাতে আমি নষ্ট হতে দেবো না, আমার এই আমার চোখ দুটো আছে, আমার মা বলে গেছেন তো যোগ চোখ দুটো দেখবে একসঙ্গে, কে মুসলমান কে হিন্দু আমি জানি না, আমি কীর্তনে যাই, আমি মন্দিরে যাই, আমি শ্মশানে যাই, আমি কবরস্থানে যাই, মসজিদে যাই, মন্দিরে যাই, আমি নিজে ভালোবাসে যাবো, আজকে আমি মরে যাবো, আমি বিবেক রেখে যাবো না, এটা বলতে পারবো না কিছু না ঘৃণা করছিলো, হ্যাঁ মন্দিরে যাবা আর এদিকে ওদিকে যাওয়া, কিন্তু আমি যাই, আমি যেহেতু বলেন অনেক জায়গায় আমি হিন্দির যে সমস্যা আছে, হ্যাঁ আমি ওখানকার মেম্বারশিপে আছি, তো আমার অনেক কী আছে। হ্যাঁ, তো উনি এই বিল্ডিংটা উনি করেছেন বাসব মির্জা, এই বিল্ডিংটা শিবম টাইমে একটু জমজমা ছিল, আপনি দেখেছেন এখানে মিউজিয়াম ছিল, যখন শিবম গভর্নমেন্ট থেকে চলে যায় ট্যুরিজম গভর্নমেন্টের হাতে 2010-এ, আর কোনো কিছুদিন কাজ হচ্ছিল, বানালো তারপরে বন্ধ হয়। আমি যে ডিরেক্টরকে আমি যে ফোন করলাম যে আপনার কাজ কেন বন্ধ করলাম, বলে পোষা নেই,
আরে ফসল যে আপনার নাই হাত ধরে আমাকে বলেছেন যে আপনি লিখিতভাবে ভুবনেশ্বর মেয়েকে ঢেমসা কিন্তু আমাকে দিয়ে দেবে আমি হিস্ট্রি কলেজ হবে এটাকে আমি ভালো করে সাজিয়ে বুঝে নেবো এটা একদম ভুল না সেখানে আপনারাও তো বলতে পারেন আপনারাও তো বলতে পারেন আমি লিখেছি আমি মমতা লিখেছি করছি আমি মনে ঘটেছি আমাদের যে মন্ত্রী আইনমন্ত্রী যা উনি যে ওনাকে ফোনে আমি জানিয়েছি হ্যাঁ আমি পাঠা দিচ্ছি আমার কোনো দিক মানে কোনো দিন বলে যাবে পেছন দিকটা তো অবস্থা খারাপ হ্যাঁ তো আপনার যদি না পারেন তো হাঁড়ু উঠবে বা ছন্দ কমে আমাদের ইজো সাহেব বিচারা যে শিল্পজন করলেন হ্যাঁ ইজো সাহেব উনিও চেয়েছেন কি আমাকে যদি দেওয়া হোক আমি গভর্নমেন্টকে হ্যাঁ স্যাংশন করে এটাকে আমি ভালো করে বিজ্ঞান করে যাবো আচ্ছা এটা যে ওই আইটিসি কে দিয়ে দেওয়ার কথা ছিল ওটা কি হলো নষ্ট হয়ে পড়ে থাকছে যেখানে বসা হবে ভাই সেখানে লাভ হবে মোদি যেটা বসা হচ্ছে ওখানে ওগুলো পাচ্ছে এটাকে ডাক করে দিচ্ছে না এটা যদি ইয়ে হতো আবার যদি যে আপনার ইয়ে ছিল মিউজিয়াম ছিল মিউজিয়ামটা করলে তো আবার এটা অনেক অনেক মানে এত কোটি মানুষের মধ্যে নষ্ট হচ্ছে জিনিসগুলো আমি এখানে সার্ভিস করেছি আমি এখানে সার্ভিস করেছি আমি এখানে তো সমুদ্র ছিলাম ভেতরে তো জিনিসপত্রগুলো নষ্ট অনেক আছে অনেক আছে সব নষ্ট হয়ে নথিপত্র আছে আমি তো লেখালেখি করছি সেদিনও তুমি জান যে সেক্রেটারি হ্যাঁ ফোন আছে আপনি ফোন ওই নকশা আমি ইয়ে করবো ওটাকে আমাদের কোনো সিঙ্গি দিচ্ছি না আমাদের হাত মানে কিছু টাকা আপনার বলে বলে আমরা সেদিনও করেছিলাম পরে আপনার সামনে তো যাওয়ার কোনো আপনার টাকা না আমি টাকা না পেলে আমি কী করে কাজ করবো এটা একদিন বসা খেলে নাই এটা ভালো করে করতে হবে হ্যাঁ হ্যাঁ একটা ভাবে যদি স্টেট গভর্নমেন্ট টুরিজম গভর্নমেন্ট যদি হ্যান্ডওভার করে দিই সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখিয়েছেন হ্যাঁ কি আমাকে যদি দেওয়া হয় আমি এটাকে সাজিয়ে দেবো উনি করতে পারেন আজকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আমি থাক জানাই হ্যাঁ আজকে সার্ভে অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টকে দিল্লি গভর্নমেন্ট লিখছে আমাদের সম্পর্কে আজকে যদি উনি হাজার দিয়ে না লিখেন না ওটা এরকম হলো এরকমই অবস্থা ওরকমই অবস্থা কিন্তু আমি খুবই খুশি ওরা ওরা আমাকে ডাকে সব বিষয়ে ডাকে মিটিংয়ে মিটিংয়ে ফাংশনে ডাকে সম্মান দেয় কিন্তু ওরা আজকে নবাবের ইতিহাসকে যদি বাজিয়ে রেখেছে ওখানে ওরাই বাঁচিয়েছে ছন্দ কমে কেউ বাঁচিয়েছে আমি দেখেন আর যদি হাজারি মেনটেন না করছে ওরা টাকা পাচ্ছে না ওখানে ওরা টাকা সেনশন হচ্ছে টাকা আসছে তো উনি কাজ করছে কিন্তু আমাদের ল্যান্ড রেভিনিউ আবার প্রপার্টি তিন ভাগে ভাগ হয়েছে আবার মনুমেন্ট বিল্ডিংস অ্যান্ড দ্য আর্টিকলস অফ দ্য নবাব টেকিং বাই দ্য আর্কাইভ সার্ভে ইন্ডিয়া দ্যাট মিন সেন্ট্রাল গভর্নমেন্ট দ্যাট মিন দিল্লি গভর্নমেন্ট অ্যান্ড আবার ল্যান্ড অ্যান্ড রেভিনিউ টেকিং বাই দ্য জুডিশিয়াল ডিপার্টমেন্ট অ্যান্ড বিচার বিভাগ মন্ত্রী তারপরে 2010 মমতা ব্যানার্জি মামাটি মানুষের কিছু অংশ দিয়ে অবস্থা আপনি দেখছেন এরকম বিল্ডিং যদি পড়ে আপনি বানাতে পারবেন শুনে হাজারিতে সব কিছু আছে কিন্তু আপনি ভিতরে গিয়েছেন আমার সঙ্গে মনে আসে এই যে সিঁড়িটা আছে হাজার না অনেক ভালোবল সিঁড়ি পিওর অ্যাটেন্ডেন মারমুল দাসপুরু ফায়ারপুরু বড়পুর এখানে যাবেন যে সব করে ঢুবেন আপনার মুখ দেখা যাবে একদমই ঐতিহাসিক বিল্ডিং ধ্বংস হয়েছে না পারে আমাদেরকে দিয়ে দেয় আমি একটা সন্দেহ নিয়েছি ভাই এটা কিন্তু অপরে প্রাইভেট